হুগলির বলাগড়ে ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর পঞ্চায়েতে 150 জনের কোভিড-19 র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় শুক্রবার। উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি র্যাপিড টেস্ট করান। এছাড়াও উজ্জ্বল দাস নামে এক দৃষ্টিহীন ব্যক্তি সহ পঞ্চায়েতের কর্মী পঞ্চায়েতের সদস্যরা র্যাপিড টেস্ট করান। এদিন পরীক্ষা করানোর জন্য মানুষের ভিড় উপচে পড়ে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন র্যাপিড টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।